আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি তান্দুরি চিকেন গ্রিল। এই তান্দুরি চিকেন গ্রিলটা আজকে আমি চুলায় আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের সবার বাসায় থাকে। চেষ্টা করব একদম সহজভাবে চিকেন গ্রিলের রেসিপিটা প্রেজেন্ট করার জন্য, আর সাথে থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস হোল লেগ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ডিপ কাট করে নিয়েছি। এভাবে ডিপ কাট করে নিলে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন তান্দুরি চিকেন গ্রিলটা তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো অ্যাড করে নিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি যতটুকু মরিচ দিয়েছি তাতে মোটামুটি ঝাল হবে, আর তান্দুরি চিকেন গ্রিলটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, সাথে আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাপরিকা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। হাফ চা চামচ চিনি, টেস্টের জন্য চিনিটা ব্যবহার করা হয়েছে। 3 টেবিল চামচ টক দই। বাসায় যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু লেবু দিয়ে টক দই বাসায় তৈরি করেও দিতে পারেন। আরো অ্যাড করে দিচ্ছি ফুড কালার। এখানে আমি জর্দা কালারটা ইউজ করেছি, স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে বাদ না থাকে। উল্টিয়ে পাল্টিয়ে চারিপাশে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, আর যে কাটগুলো করে নিয়েছিলাম সেখানেও মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরও ভালোভাবে আবার মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখা হবে তান্দুরি চিকেন গ্রিলটা কিন্তু তত বেশি টেস্টি হবে, তাই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিব। এটা 5-6 ঘন্টা রেখে দিতে হবে মেরিনেট করে। যত বেশি রাখা হবে তত বেশি টেস্টি হবে। সময় স্বল্পতার জন্য আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব। চুলা একটা পেন বসিয়ে দিয়েছি, আর পেনটাকে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। পেনটাতে 1 চা চামচ সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন লেগ পিসগুলো পেনে দিয়ে দিব। একসাথে সবগুলো ভাজবো না, ধাপে ধাপে ভেজে নিতে হবে। যে তেলটা দিয়ে মাখিয়েছিলাম সেই তেলটা এখানে অল্প পরিমাণে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিব। নিচের অংশটা যখন একটু পোড়া পোড়া হবে তখন এটাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন নিচের অংশটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে। উপর দিয়ে একটু মশলা মাখিয়ে নিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আর এগুলোকে খুব বেশি কড়া করেও ভাজা যাবে না। খুব বেশি ভাজা হয়ে গেলে ভিতরটা কিন্তু জুসি থাকবে না, চিকেনটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ঠিক একই রকম ভাবে বাকি চিকেনগুলোকে ভেজে নিব। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর স্মোকি একটা ফ্লেভার আনার জন্য আমি একটা পাত্রে এরকম কয়লা নিয়ে নিয়েছি, আর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ধোয়া হচ্ছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যতক্ষণ পর্যন্ত না ধোয়াটা বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটা খুলে নেব, ধোয়াটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন গ্রিল। চেষ্টা করেছি চুলায় সহজভাবে তান্দুরি চিকেন গ্রিলের রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক বেশি সফট আর জুসি হয়েছে, দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।